এখন আমাদের প্ল্যান হচ্ছে মহাকালের এখানে মন্দির আছে ওখানে যাওয়া, কিন্তু যদি না যেতে পারি তো এখানেই কোথাও বসে যাবো একটা। কিন্তু এই জায়গাটাই এত সুন্দর, খুব এখন সিঁড়ির এই যে রাস্তা আর এই সারাউন্ডিং। না আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমরা কিন্তু টেকনিক্যালি এখন ভুটানে আছি, সামনে কি আমি আছি, আমি পেছনে আছি, নরমালি এরকমই রাস্তা। চলো আমরা এখন এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি ওদিকে। রাস্তাটা খুবই সুন্দর কিন্তু জানি না কতটা উঁচু আছে, তো দেখি সেই হিসাবে পুরোটা না গেলেও সিঁড়ি আছে না এরকম। কিন্তু এই ট্রিপটা একদম বর্দি হয়ে গেছে, দারুণ। এই রাস্তাটা একটু সরু আছে তো গাছের ডাল ফাল দিয়ে জায়গাটাকে কভার করার চেষ্টা করেছে, কিন্তু জায়গাটা খুবই সরু তো একদম নিচটা দেখা যাচ্ছে। একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সবার জন্য। এই যে সাবধানে উঠতে হবে, এটাই যাক। এখানে কি আছে? ওই দিকে আছে, অংশকে এই দিক। পুরো জার্নিটায় নদীর সাউন্ডটা কিন্তু কনস্ট্যান্ট আছে ব্যাকগ্রাউন্ডে। চল ঠিক আছে, ঘুরতে গেলে ছোটখাটো জিনিস তো হবে, কিন্তু আমরা ওই জায়গাটাতে ছিলাম বেশি এক্সাইটমেন্টের জন্য আমি পড়েই গেলাম। ঠিক আছে, ওটা তো হবেই, বাড়ি বাড়ি শেয়ার হবে ছোটি ছোটি। এইখানে ছিলাম আমরা, নিচটা অনেকটা উপরে চলে এসেছি, মানে এটাই এটাতেই হাঁপিয়ে গেছি আমি, তো এটাতেই হাঁপিয়ে গেছি। হাঁপানো গেছে সিঁড়িতে খাড়া খাড়া সিঁড়িতে। হ্যাঁ, অংশু দাঁড়া, এটা হচ্ছে সেই ছোট মহাকালের মন্দিরটা, যেটা স্ট্যালেকটাইট এবং স্ট্যালেকমাইট পাথর দিয়ে তৈরি। হাজার হাজার বছর লেগে গেছে এই স্ট্রাকচারটা ফর্ম হতে, আর এখানের স্থানীয়রা এটাকে মহাকালের জটা হিসাবেও পুজো করে। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা একটু উপরে যাব। একটা ওয়াটারফল আছে আর বাবা এখানেই বসবে। এখানে যেটা বলছে যে মেন যেই বড় মহাকালটা ওখানে যারা যেতে পারে না তারা এখানে পুজো দিয়ে দেয়, কারণ ওটা অনেকটা উপরে, প্রায় 3000 ফুট উপরে ওই দিকের একটা পাহাড়ে, তো তারা এখানে পুজো দিয়ে। এখানটাও একটু ভালো, একটু উঁচু আছে, বাট মা বাবা উঠে গেছে তো ওরকম এজের লোকেরা উঠতেই পারবে, যদি না হাঁটুর প্রবলেম থাকে অবভিয়াসলি, কারণ একটু খাড়া খাড়া আছে সিঁড়িগুলো, উঁচু উঁচু আছে। তো এখন ওয়াটারফলের ওখানটায় যাই, ফাটিয়ে দিল। আমরা এখন এই যে আরেকটুখানি উপরে উঠছি, দিদি ভাই আছে আমার পিছনে, একটু খারাপ মানে খুব একটা খারাপ না, চলে যাওয়া। ও এই তো সামনে, কোথায় আবার নিচে নামতে হবে? দাঁড়া আমি নিজে বোঝা যায়, ছোট ছোট স্টেপটা আগে দেখতে হবে, দূর দেখলে হবে না। ফোয়ারার শব্দ আসছে, হ্যাঁ জঙ্গলে বাঘের মুখে ডিরেক্ট ল্যান্ড। না
পাপা নামতে পারতো। আমরা এবার আবার ব্যাক করছি এখান থেকে, আবার সেই ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। নিচে এসে গেছি, এখনো নিচে নামতে হবে সিঁড়িগুলো দিয়ে। দারুন জায়গা, দারুন। বা ওই উপরটা দেখ, সুন্দর প্রকৃতি আমাদের জন্য রেলিং বানিয়ে দিয়েছে। একটাই একটা হচ্ছে এরকম একটা সুন্দর জায়গাতেও লোকজন এরকম নোংরা করে রেখে চলে গেছে। পরিষ্কার রাখলে খাচ্ছিস, খা, আবার ব্যাগে করে নিয়ে যা। নিয়ে যখন ভারী জিনিসটা আনতে পেরেছে, নিয়ে যেতেও নিশ্চয়ই পারবে, বা দোকান থেকে যদি কিনে থাকে। বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, আবার ব্যাক করতে হবে অনেকটা রাস্তা, আবার কি অফরোডিং হবে। কিন্তু এত সুন্দর জায়গা, মুগ্ধ হয়ে গেছি ফার্স্ট ডেতেই এত সুন্দর। ও তো আমাদের সাথে যিনি গাইড ছিলেন আজকে এই ট্রিপটা, আপনার নামটা একটু বলে দিন। আচ্ছা, ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। এটা হচ্ছে বক্সা, কোথা থেকে কন্ট্যাক্ট করতে হবে, কোথায় আসলে? আমার এই ব্লগটা যে কতটা বড় হবে জানি না, কিন্তু মানে আমার তো দারুণ লাগছে, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর জায়গা আছে, সিরিয়াসলি। প্ল্যান তো ডুয়ার্স এর অন্য ছিল, আর এখানে অন্যরকমই কিছু হয়ে গেল। সারপ্রাইজেস, নেচার ইজ ফুল অফ সারপ্রাইজেস, দিস ইজ ওয়ান অফ দেম। আমরা এখন খেতে এসেছি। এখানে খুব সুন্দর একটা, এই যে এখান দিয়ে ঘুরছিলাম মহাকালে যাওয়ার সময়, আর ওখান দিয়ে নিচ দিয়ে নেমে একটা বেশ ভালো খাবার জায়গা আছে। প্রথমে প্ল্যান তো ছিল যে ঝালংয়ে গিয়ে একবারে লাঞ্চ করবো, ভেবেছিলাম দুটো তিনটার মধ্যে ঢুকে যাবো, বাট এখনই আমরা এখান থেকে বেরোতে পারিনি, একটা বাজে, তো পাঁচটা বেজে যাবে ঝালং পৌঁছাতে পৌঁছাতে। তো ওখানে গিয়ে লাঞ্চ আর ডিনারটা করে নেবো, আর এখানে এই সরি ডিনার আর ওই স্ন্যাক্স বলে দিয়েছি, আর এখানে লাঞ্চটাতে কি কি আছে না। এই যে আমাদের থালি, ভেজ থালি খাচ্ছি এখন, এটাই যেটা তরকারি, ডাল তরকারি, তরকারি জানি না কি তরকারি, এগুলো একটা মোচা মনে হচ্ছে, আলু ভাজা আর শাক আছে আর লেবু, ওটা খেয়ে নি, খিদেও পেয়ে গেছে খুব জোর। এতে আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি ঝালংয়ে, যাচ্ছি নানকর বাড়ি চলে যাবে, আর আমরা যাবো ঝালংয়ে, আর অনেক চা বাগান ক্রস করে টোরে ফাইনালি জলদাপাড়া এসে গেছি, কিন্তু আমরা জলদাপাড়ায় কোনো স্টে করছি না। দুই ভাই বোন পেছনে বসে নিজে নিজে নিজের কাজ ছাড়ছে, জিলে দেখে দেখে।
আবার আমরা ডুয়ার্সের চা বাগান আর জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলেছি, আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে ঝালং। আর সানসেটের এই গোল্ডেন আওয়ারে এরকম সুন্দর জঙ্গল আর নদীর ওপর দিয়ে যেতে বেশ ভালো লাগছে। এখন ক্রস করছি আমরা জলঢাকা ব্রিজ। জলঢাকা ব্রিজ ক্রস করে এখন আমরা গরুমারা ন্যাশনাল পার্কের এখান দিয়ে যাচ্ছি। বক্সা গেলাম, জলদাপাড়া, গরুমারা, তিনটেই দেখা হয়ে গেল। এখানেও লেখা যায় এলিফ্যান্ট যেতে পারে, তো ড্রাইভ স্লোলি। এই যে গরুমারা ন্যাশনাল পার্ক, এখানে বোর্ড লাগানো আছে। এই যে খুনিয়া মোড় থেকে বাঁদিকে গেলে হচ্ছে মূর্তি, আর আমরা ডান দিকে ঢুকে গেলাম। তো এখানে ওয়েলকাম টু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ। এখানে ঝালংটা হচ্ছে ডান দিকে। বাবা দেখ জঙ্গলটা কি সুন্দর। এই আমরা এখন রাবার প্ল্যান্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। দেখা গেল না কিন্তু গাছগুলোতে এরকম রাবার সংগ্রহ করার জন্য জিনিস লাগানো, প্লাস্টিক মতো লাগানো ছিল। ওই ওই যে ওই দিকে ওই গাছগুলো, চা বাগানের সাথে সাথে এই যে কফি গাছ দেখার সৌভাগ্য হয়ে গেল। নাইস। আর এর পরে যেটা কন্টিনিউ করবো ওটা একটা নতুন ব্লগে হবে, কারণ এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো বাকি রুম ট্যুর আর এই খুবই সুন্দর লাগছে এখন আপাতত হোমস্টেটা, বাকিটা পরের ব্লগে। তো এখানে ব্লগটা শেষ করতে ভালো লাগছে।